হ্যালো বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে ব্যাংক বা কোনো আর্থিক সংস্থাতে টাকা রাখলে আমরা কিভাবে লস করি, কিভাবে আমাদেরকে এই কোম্পানিগুলো বোকা বানাচ্ছে। আর ভিডিওটি দেখে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, ব্যাংক বা কোনো কোম্পানি আমাদেরকে টাকা কম দিচ্ছে বা বোকা বানাচ্ছে, তাহলে আমরা টাকা বাড়িতে রাখলে তো সুদ পাবো না আর টাকা আরও কমে যাবে। এবং এর পাশাপাশি অনেকে এই কোশ্চেনও করেছেন, একসাথে কত নগদ টাকা আমরা বাড়িতে রাখতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি এই সব সম্পর্কে আলোচনা করব আর জানব আমরা কত টাকা পর্যন্ত ক্যাশ ঘরে রাখতে পারব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ। বন্ধুরা, আমরা এটা বুঝেছি যে কোম্পানিগুলো কি করে আমাদেরকে বোকা বানায়, কিন্তু এর মানে এই নয় যে আমরা আমাদের ইনকামের সব টাকা বাড়িতেই রেখে দিব। যদি কেউ নগদ টাকা এভাবে বাড়িতে জমা রাখে, তাহলে কিন্তু সে খুবই বোকামির কাজ করছে। আর সেই টাকার পরিমাণ যদি অনেক হয়ে যায়, আর সেই টাকা খোঁজ করতে যদি কোনো সরকারি সংস্থা আপনার বাড়িতে আসে, তার মধ্যে যদি সেই টাকা কিভাবে ইনকাম করেছেন সেই নথি দেখাতে না পারেন এবং তার বৈধ ইনকাম সোর্স দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনার বড়সড় পেনাল্টি লেগে যেতে পারে আর তার সাথে জেলেও যেতে হতে পারে। আর এমনিতেও তো টাকা বাড়িতে রাখলে প্রতি বছর তার মূল্য 5-7% কমে যায়। এখন ভাবতে পারেন যে এটা কিভাবে সম্ভব, আমি যতগুলো নোট বাড়িতে রাখবো ঠিক ততগুলোই তো থাকবে, তাহলে টাকা কমবে কিভাবে? ব্যাপারটি কিন্তু আসলে এরকম নয়। আসুন এটা আগে বুঝিনি টাকা কিভাবে কমে যায়। ধরুন আজকে 1 লক্ষ টাকা দিয়ে আপনি 20 গ্রাম সোনা কিনতে পারবেন, কিন্তু সেই 1 লক্ষ টাকা আপনি ঘরে রেখে দিয়ে পরের বছর সোনার দোকানে সোনা কিনতে গেলে কিন্তু তখন 20 গ্রাম সোনা সেই দামে আর পাওয়া যাবে না, 1 লক্ষ টাকার বেশি লাগবে, কমপক্ষে 5-7 হাজার টাকা বেশি লাগবে, অর্থাৎ 1,07,000 টাকা লাগবে। এমনভাবে সব কিছুর দাম প্রতি বছর বেড়ে যাবে, আর আপনার টাকা ঘরে রেখে দিলে প্রতি বছর সেই টাকার মূল্যই কমে যাবে। টাকা আপনার 1 লক্ষই থাকবে, কিন্তু টাকার ভ্যালু কমে যাবে, অর্থাৎ এবছর 1 লক্ষ টাকার যা ভ্যালু, আগামী বছর সেই ভ্যালু অল্প কমে যাবে, ফলে একই টাকায় এবছর যা পাবো পরের বছর তা পাবো না। তাহলে আপনার পরের বছর সেই 1 লক্ষ টাকার ভ্যালু অবশ্যই কমে যাবে, কারণ পরের বছর তো আপনি আর এই 1 লক্ষ টাকায় এখন যা পাচ্ছেন তা পাবেন না। তাহলে বাড়িতে থেকে আপনার টাকাটি কিন্তু 5-7 হাজার টাকা কমে গেল। আর যদি আপনি বাড়িতে টাকাটি না রেখে সেটি কোথাও খাটাতেন, তাহলে কিন্তু আপনার যা টাকা তাই থাকতো, বরং একটু বাড়ত। কিন্তু আপনার যদি ব্যাংকে বা কোনো আর্থিক সংস্থাতে টাকাটি ফিক্সড ডিপোজিট করে রাখেন, তাহলে কিন্তু বাড়বে না। আর এই বিষয়টি কিন্তু আমি এর আগের ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছি, যদি কেউ না দেখে থাকেন তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তাই ঘরে টাকা রাখলে আরও বোকামের কাজ করা হয়। আর এখন জেনে নিই আপনি কত পরিমাণ নগদ টাকা ঘরে রাখতে পারবেন। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি ঘরে যত খুশি টাকা রাখতে পারেন, কিন্তু সেই টাকা আপনার কোনো বৈধ উপায়ে ইনকাম করা হতে হবে। যদি আপনি অবৈধ উপায়ে ইনকাম করে থাকেন এবং সেই টাকার কোনো রকম নথি দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনার বড়সড় পেনাল্টি লেগে যাবে এবং সেই টাকার উপর 137% ফাইন লেগে যেতে পারে। অর্থাৎ আপনি 100 কোটি টাকা ঘরে রাখলে আপনার 137 কোটি টাকা সরকারকে দিতে হবে। সেই 100 কোটি তো যাবেই, সাথে আরও 37 কোটি দিতে হবে। কিন্তু আপনি যদি আপনার ইনকামের বৈধ নথি দেখাতে পারেন যে আপনি টাকাটি এভাবে ইনকাম করেছেন, এবং প্রতি বছর যদি আপনি ইনকাম ট্যাক্স ফাইল করে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে থাকেন, তাহলে আপনার কোনো ভয়ের কারণ নেই, আপনি ঘরে যত খুশি টাকা রাখতে পারেন। শুধুমাত্র আপনার বৈধ ডকুমেন্টস থাকতে হবে যে আমি এভাবে টাকাটি ইনকাম করেছি এবং আমি প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে যাচ্ছি। আর যদি আপনার টাকা অবৈধভাবে ইনকাম হয়, অবৈধ কাজের তো আপনার সাজা হবেই। তো আশা করব আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে টাকা ঘরে জমিয়ে রাখলে আপনার লস হচ্ছে, প্লাস আপনি ঘরে কতই বা টাকা রাখতে পারবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।